তো আল্লাহর তো কসম করার কোনো প্রয়োজন নাই, কিন্তু কোরআনুল কারীমে এক জায়গায় দুই জায়গায় নয়, আল্লাহ অসংখ্য জায়গায় কসম করেছেন। আর কসম তো করেছেন, কিন্তু কিসের কসম করেছেন? কখনো ওয়াল আফ বলে নবীর জামানার কসম করেছেন, কখনো লা উকসিমু বিহাদাল বালাদ বলে নবীজির শহরের কসম করেছেন, কখনো ওয়াদ দুহা বলে নবীজির চেহারা মুবারকের কসম করেছেন, কখনো ওয়াল লাইল বলে নবীজির চুল মুবারকের কসম করেছেন। কার কসম? নবীজির কসম। সুবহানাল্লাহ বলেন না? আমরা করি আল্লাহর কসম, আর আল্লাহ করে কার কসম? নবীজির কসম। কি শান আমার নবীজির! এই জন্য এক শায়ের বলছেন, কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল্লাইলা, জিনকি কসমে মেরা রব খাতা হ্যায়, জিনকি কসমে মেরা রব খাতা হ্যায়, কিতনে দিলকশ মেরে মহবুব কি সুরতে হোগি। সুবহানাল্লাহ বলেন। আমরা কখনো কাউকে দেখলে বলি, আরে তুমি অনেক সুন্দর, কিন্তু নবীজি কত সুন্দর! আল্লাহ বলেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, নবীজি এত সুন্দর, ওয়াজহুহু কাল কামারি লাইলাতুল বদরি লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। নবীজি এত সুন্দর, পূর্ণিমা চাঁদ যত সুন্দর, নবীজির চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে বলেন, না না, পূর্ণিমার চন্দ্র নয়, বরং নবীর মতো না আমি আগে কোনোদিন দেখেছি না পরে কোনোদিন দেখেছি, নবীর মতো তো কাউকে দেখি নাই। তাসান বিন সাবিত উনিও সাহাবী, উনি বলছেন, আরে আনাস তুমি দেখবে কিভাবে? ও আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররুআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর মতো দেখবে কিভাবে? কোন মা এত সুন্দর সন্তান জন্মই তো দেয় নাই। নবী এত সুন্দর, এত সুন্দর মনে হয়, নবী যেমন করে সৃষ্টি হতে চেয়েছেন, আমার আল্লাহ নবীকে সেইভাবেই সৃষ্টি করেছে। আর আমাদের কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমার শেখা চাঁদ দোলে, মধু পূর্ণিমার শেখা চাঁদ দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, দেখে যা আমি না মায়ের কোলে। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা এসেছি এক ফোঁটা পানি থেকে, আবার চলে যাব মাটির ভিতরে। কিসের এত অহংকার, কিসের দুনিয়া? আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার দুই দিনের জিন্দেগি, এই দুনিয়ার দুই দিনের সময়, এটা তো একটা ধোকা ছাড়া আর কিচ্ছু না। এই দুনিয়াটা একটা ধোকার জায়গা। কিসের জায়গা? ধোকা। বলেন না, কিসের জায়গা? ধোকা। আমরা ধোকার মধ্যে পড়ে আছি, দুনিয়া দুনিয়া কয় আমরা আখিরাতকে বিক্রি করে দিচ্ছি, অথচ আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা। নিশ্চয়ই আখিরাত হচ্ছে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া হচ্ছে দারুল ফানা, আর আখিরাতকে বলা হয় দারুল বাকা। দা আলেকজান্ডার দা গ্রেট একজন বিরাট রাজা ছিলেন, যাকে আরবিতে বাদশা সেকান্দার বলা হয় বা ইস্কান্দারও বলা হয়। এই দা আলেকজান্ডার দা গ্রেট বিশাল সাম্রাজ্যের মালিক ছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে তার আপনজনদেরকে ডেকে নসিহত করেছে, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যখন যাবে, আমার কাফনের বাইরে আমার খালি দুই হাত উন্মুক্ত করে দিবে, এবং আমার জানাজা যাওয়ার সময় আমার হাতটা যেন খালি থাকে, উন্মুক্ত থাকে, কাফনের বাইরে থাকে।
বলেন হুজুর সবার জানাজা হয় এবং কাফনের পরে হাতটা তো ভিতরে থাকে তো আপনার হাত বাইরে কেন থাকবে বলে শুনো আমি দা আলেকজান্ডার গ্রেট দা গ্রেট আলেকজান্ডার আমি এত বড় রাজ্যের অধিকারী আমি এত কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মালিক আমার সম্পত্তি আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সহায় সম্বল সব আছে কিন্তু তারপরেও জানাজার নামাজের পরে আমার হাতটা খালি করে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে তখন আমার কাফনের বাইরে আমার দুই হাতটা দেখানোর জন্য আমি দেখিয়ে যেতে চাই দুনিয়াবাসী দেখো আমি এত টাকা রেখে যাচ্ছি কিন্তু সাথে আমি একটা টাকাও নিয়ে যেতে পারছি না খালি হাতে কবরে যাচ্ছি কি হাতে কবরে যাচ্ছি আমাদের সকলকে খালি হাতে যেতে হবে কি হবে না নবীজি বলছেন একজন মুমিনের তিনটা বন্ধু আছে কয়টা বন্ধু তিনটা এক নাম্বার বন্ধু সে মারা গেলে সাথে সাথে তার সাথে সম্পর্ক শেষ এবং ওই বন্ধু তার আর কোনো কাজে আসবে না এটা হচ্ছে তার সম্পদ আমার সম্পদ আমি মারা গেলে এই সম্পদের মালিক হবে আমার সন্তান আমার ওয়ারিশ তারা নাকি আমরা মালিক থাকবো আর না অনেক জায়গায় আছে বাবাকে দাফন করার আগে সন্তানরা সম্পত্তি নিয়ে মারামারি লাগাই দেয় আছে কি নাই এখনো দাফন হয় নাই এখনই সম্পত্তি ভাগযোগ নিয়ে তাদের মধ্যে মারামারি কাটাকাটি যাই হোক সম্পদ তখন আমার ওয়ারিশ যারা তারা মালিক হয়ে যাবে আমার মিলকিয়াত ট্রান্সফার হয়ে যাবে দুই নাম্বার একজন মানুষের বন্ধু হচ্ছে তার আত্মীয় স্বজন তার আপনজন এই আপনজন তার সাথে কবরে যাবে কবর পর্যন্ত তাকে রেখে চলে আসবে সে কবরে একা হয়ে যাবে এবং একজন মানুষ যখন মারা যায় তখন আপনজনরা জিজ্ঞাসা করে এই লোক মারা গেছে সে তার সন্তানের জন্য সে তার ওয়ারিশদের জন্য কি রেখে যাচ্ছে আমরা যখন মানুষকে মারা যেতে দেখি তখন আমরা ঘরে বাড়িতে যখন যাই স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করি উনি কি রেখে গেছেন আমার নবীজি বলছেন ওই একই সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই মাইয়ের কবরে তার সাথে কি নিয়ে যাচ্ছে মানুষ জিজ্ঞাসা করে কি রেখে যাচ্ছে আর ফেরেশতা জিজ্ঞাসা করে কি নিয়ে যাচ্ছে তাহলে মানুষের কয়টা বন্ধু পেলাম আমরা দুইটা কয়টা বন্ধু দুইটা একটা তার সম্পদ আরেকটা তার আপনজন আর নবীজি বলছেন তিন নাম্বার মানুষের যে বন্ধু এই বন্ধু তার সাথে কবরে তার সাথে থাকে আর ওই বন্ধুর নাম হচ্ছে তার নেক আমল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না তার কি আমল নেক আমল নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলছেন সময়ের কসম আল্লাহ কোন একটি কথা এমনি বললে হয় কসম করার কোনো প্রয়োজন নাই জালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই নাই তো আল্লাহ তো কসম ছাড়াই এমনি বলতে পারেন আমরা না হয় কিছু কথা সত্য বলি কিছু কথা মিথ্যা কথা বলি এই জন্য মাঝে মধ্যে আমাদের কসম করতে হয় জি তো আল্লাহর তো কসম করার কোনো প্রয়োজন নাই কিন্তু কোরআনুল কারীমে এক জায়গায় দুই জায়গায় নয় আল্লাহ অসংখ্য জায়গায় কসম করেছেন আর কসম তো করেছেন কিন্তু কিসের কসম করেছেন কখনো ওয়াল আস বলে নবীর জামানার কসম করেছেন কখনো লা উকসিমু বিহাদাল বালাদ বলে নবীজির শহরের কসম করেছেন কখনো ওয়াদ দুহা বলে নবীজির চেহারা মুবারকের কসম করেছেন কখনো ওয়াল লাইল বলে নবীজির চুল মুবারকের কসম করেছেন কার কসম নবীজির কসম সুবহানাল্লাহ বলেন না আমরা করি আল্লাহর কসম আর আল্লাহ করে কার কসম নবীজির কসম কি শান আমার নবীজির এই জন্য এক শায়ের বলছেন কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল লায়লা জিনকি কসমে মেরা রব খাতা হ্যায় जिनकी कसमें मेरा रब खाता है कितने दिल का
आकाश मेरे महबूब की सूरतें होगी। सुभान अल्लाह बोले। हमरा कखनो काउके देखले बोली अरे तुम अनेक सुंदर, কিন্তু নবীজি কত সুন্দর আল্লাহ বলেছেন ওয়াদদুহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন নবীজি এত সুন্দর, ওয়াজহুহু কাল কমারি লাইলাতুল বদরি লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। নবীজি এত সুন্দর, পূর্ণিমা চাঁদ যত সুন্দর নবীজির চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে বলেন না না পূর্ণিমার চন্দ্র নয়, বরং নবীর মতো না আমি আগে কোনোদিন দেখেছি না পরে কোনোদিন দেখেছি, নবীর মতো তো কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। তাসান বিন সাবিত উনিও সাহাবী, উনি বলছেন আরে আনাস তুমি দেখবে কিভাবে, ও আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররুআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর মতো দেখবে কিভাবে, কোন মা এত সুন্দর সন্তান জন্মই তো দেয় নাই। নবী এত সুন্দর এত সুন্দর, মনে হয় নবী যেমন করে সৃষ্টি হতে চেয়েছেন আমার আল্লাহ নবীকে সেইভাবেই সৃষ্টি করেছে। আর আমাদের কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধুপুরিনী মারি সেথা চাঁদ দোলে, মধুপুরিনী মারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতো সুন্দর আর কেউ নাই। এখন আমার যে ভাইরা বলেন নবীও মানুষ আমরাও মানুষ, নবী তো আমাদের মতো মানুষ, এরকম একদল মানুষ আছে কি নাই? আছে। আমরা নবীজি মানুষ এই কথা আমরা কখনো অস্বীকার করি না। নবীজি মানুষ কি না? মানুষ। নবী ফেরেশতা নন, নবীজি নন, নবীজি মানুষ। তবে মানুষ বললে নবীজির ইজ্জত বাড়বে না বরং কমবে। কেন? কারণ মানুষ তো আবু জাহেলও মানুষ, ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ, আবু লাহাবও মানুষ। এখন আপনি নবীকে যদি মানুষ বলেন তাহলে নবীর ইজ্জত বাড়বে না বরং নবীজির ইজ্জত কমবে। বরং নবীকে বলতে হবে নবীজি এমন মানুষ যেরকম মানুষের মতো কোনো মানুষ হতে পারে না, নবীজি হচ্ছে মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হতে পারবে না? তোমার আর আমার চেহারার দিকে তো কেউ তাকায় না, নবীর চেহারার কসম তো আল্লাহ করেছেন ওয়াদদুহা। সুবহানাল্লাহ। তোমার চেহারা আমার চেহারা নবীর চেহারা কি এক না? আমাদের চুল আছে না নাই? আছে। কিন্তু নবীজির চুল মোবারকের কসম আল্লাহ করেছেন ওয়াল লাইল বলে। আমার নবীর সিনা মোবারক কে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরা। নবীজির চোখ মোবারক কে আল্লাহ বলেছেন মাযাগাল বাসার। নবীজির হাত মোবারক কে আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, আল্লাহ নবীর কসম করলেন, নবীর শহরের কসম করলেন, নবীজির সময়ের কসম করলেন, তো আল্লাহ তো কোনো কথা এমনি বললে হয়, কসম করার কোনো প্রয়োজন নাই নাই। এখন কসম যখন করেছেন, আমি যদি কসম করে করে কোনো কথা বলি, এতক্ষণ আপনারা আমার কথা শুনে আর না শুনেন, এখন শুনবেন হুজুর কসম করতেছে কি জন্য কসম করতেছে একটু শুনি তো, আমাদের কান খারাপ হয়ে গেছে। আল্লাহ কোনো কথা এমনি বললে হয়, কসম করার প্রয়োজন নাই, তারপর আল্লাহ কসম করলেন। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কেন কসম করলেন? এরপরে জবাবে কসম কি আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। বলেন মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। এখন আল্লাহ বললেন সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে, তো সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে আছে এটা বললে অন্য জায়গায় বলতে পারতেন,
বা আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন হুজুর আগের কালে মানুষজন খাইতে পাইতো না এখন তো আমরা তিন বেলা খাবার রেডিমেড পাই আমরা কিসের মধ্যে ক্ষতির মধ্যে আছি আগে মানুষ এক বছরে একটা কাপড় পরতো আর এখন তো আমরা এক সপ্তাহে একটা কাপড় পরি এখন তো আমরা ঈদের দিন ঈদের সময় 5 সেট 10 সেট জামা কাপড় কিনি এখন তো আমাদের ঘরে ঘরে টাকা পয়সার অভাব নাই হুজুর আমরা কেমনে ক্ষতির মধ্যে আছি এখন তো মানুষ চাঁদের দেশে যাচ্ছে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে আমরা আবার কেমনে ক্ষতির মধ্যে আছি কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহর বলার মধ্যে কোনো ভুল আছে নি না আল্লাহ দেখিয়ে দিলেন তোমরা চাঁদের দেশে যাও আর মঙ্গল গ্রহে যাও তোমরা বিশ্ব এত আধুনিকায়ন করতে পেরেছো এত কিছু করতে পেরেছো কিন্তু দেখো সামান্য একটা করোনা মহামারী এমন ভাবে ছোবল মেরেছে 700 কোটি মানুষের ঘুম হারাম করে গেছে কথা বলে ঠিক কিনা সামান্য একটা ভাইরাস আমরা মোকাবেলা করতে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন তার মানে টাকা পয়সার মালিক হওয়া বাড়ি গাড়ির মালিক হওয়া অর্থ সম্পদের মালিক হওয়ার নাম কামিয়াবি নয় আল্লাহ বলছেন তোমরা মনে করছো তোমরা চাঁদের দেশে চলে যাও মঙ্গল গ্রহে চলে যাও টাকা পয়সার মালিক হও বাড়ি গাড়ির মালিক হও যা খুশি তা করছো না 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 এটাই তোমার শেষ নয় বরং আমি তোমাকে একটা পানি থেকে সৃষ্টি করেছি আবার আমার কাছে মাটিতে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা যাব কোথায় মাটিতে মাটিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা মঙ্গল গ্রহে যাই আর চাঁদের দেশে যাই আর সমুদ্রের নিচে গিয়ে লুকিয়ে থাকি যেখানেই যাই না কেন মৃত্যু আমাদের কাছে আসবে কি না আসবে তার মানে বোঝা গেল আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কবর আমাদের ফাইনাল ডেস্টিনেশন আল্লাহর দরবারে হাজির হওয়া আমরা বিদেশের বাড়িতে যাই অনেক কষ্ট করি মেহনত করি বিদেশের টাকা পয়সা বাড়ি গাড়ি যা করি কোন টাকা নিজের কাছে রাখেন না যারা প্রবাসে থাকেন তারা জানেন কতটা কষ্ট করে প্রবাস জীবন যাপন করেন সব টাকা দেশে পাঠায় দেন যদি জিজ্ঞেস করি ভাই এত টাকা ইনকাম করো সব টাকা দেশে কেন পাঠাও বলে আরে এই দেশে রাইখা কি করবো আমার দেশ তো বাংলাদেশ বাংলাদেশে আমি ইনভেস্ট করতেছি বাংলাদেশে বাড়ি করতেছি বাংলাদেশে গেলে আমি আরাম আয়েশ করব এই জন্য আরে প্রবাসে তো এসেছি কয়েকদিন জন্য এটা তো একটা মুসাফিরখানা আমরা তো মুসাফির হিসেবে প্রবাসে এসেছি আমার আসল বাড়ি তো বাংলাদেশ এই জন্য সারা জীবনের কামাই লাগিয়ে দেয় বাংলাদেশে একটি গ্রামে সুন্দর বাড়ি করার জন্য কিন্তু অনেক প্রবাসীকে আমরা দেখেছি সারা জীবনের ইনকাম দিয়ে বাড়ি তো করেছে যেই ফ্লাইটে সে আসার কথা ছিল সেই ফ্লাইটে সে আসে নাই তার লাশ এসেছে এরকম উদাহরণ আছে কি আছে না আমরা তো দুনিয়ার জন্য এত কামাই করছি কিন্তু প্রবাসী প্রবাসে কিছু করে না দেশে করে কারণ সে ওই দেশে মুসাফির বলেন তো আসলে দুনিয়াতে কি আমরা মুকিম না মুসাফির নবীজি বলছেন দুনিয়ার সময়টা এত অল্প সময় একজন মুসাফির যখন কোনো জায়গায় যায় সফররত অবস্থায় হঠাৎ দূর থেকে একটি গাছ দেখলো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বসেছে পরিশ্রম করেছে অনেক এখন সামান্য ইস্তেরাহার জন্য সামান্য বিরতি দিয়েছে এখন ওই বিরতিটা কি অল্প সময় না দীর্ঘ সময় অল্প সময় বিশ্রাম করেছে আবার মুসাফিরের পথ চলা শুরু হয়েছে নবীজি বলছেন একজন মানুষ হচ্ছে মুসাফির আর দুনিয়াটা তার কাছে ওই গাছের নিচে ইস্তেরাহা বিশ্রাম নেওয়ার সময়ের মতো এখন আমাদের হাতে কতটুকু সময় আছে আমাদের মোবাইলে যারা ইন্টারনেট ইউজ করেন তারা জানেন ডাটা ইন্টারনেট যখন শেষ হয়ে যায় তার কিছুক্ষণ আগে একটা মেসেজ আসে যে আপনার ইন্টারনেট শেষ পর্যায়ে তাড়াতাড়ি রিচার্জ করেন 80% শেষ হয়ে গেছে সামান্য ডাটা বাকি আছে তাড়াতাড়ি রিচার্জ করেন কিন্তু আমার আর আপনার হায়াতের বাজেট কতটুকু কতটুকু সময় হাতে আছে এরকম কোন মেসেজ আমাদের কাছে কি আসবে কেমনে বুঝবো আমাদের মৃত্যু আমাদের কাছ থেকে কত নিকটে তো বুঝার একটা কায়দা হচ্ছে
যখন আমরা নামাজের জন্য যাই আজান যখন হয়ে যায় ইকামতের সময় বেশি বাকি থাকে না আবার ইকামত যখন হয়ে যায় তখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা বেশি বাকি থাকে না নাকি আজান ইকামতের পরে নামাজের সময় বাকি থাকে না না আজান হয়ে গেল একামত হবে একামত হয়ে গেল নামাজ শুরু হয়ে যাবে ঠিক একই ভাবে আমার আর আপনার জীবন এত কম এত ছোট আমার আর আপনার জানাজার নামাজের আজান হয়েছে একামত হয়ে গেছে এখন শুধু নামাজে দাঁড়ানো বাকি আছে বুঝেন নাই জি আমাদের জন্মের সময় আমাদের কানে আজান দেওয়া হয়েছে কি না হয়েছে আমাদের কানে একামত দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে তো এই জানাজার নামাজ জানাজার নামাজের আগে কোনো আজানও নাই একামত নাই কারণটা কি কারণ আপনার জানাজার নামাজের আজান একামত জন্মের সময় হয়েছে আমার আর আপনার জানাজার নামাজের আজান একামত হয়ে গেছে আজান একামত হয়ে যাওয়ার পরে যেভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা বেশি বাকি নাই আমার আর আপনারও মৃত্যুর সময় বেশি বাকি নাই এক বুজুর্গের কাছে এক মরিদ গিয়ে বলছে হুজুর আমার মৃত্যুটা এত নিকটে রাতে ঘুমাতে গেলে সকালে ফজর নামাজ পড়তে পারবো তার কোনো গ্যারান্টি নাই বলে আরে আমার মুরিদ হয়ে সকালবেলা ফজর পড়তে পারবে সেই চিন্তা করছো না মৃত্যু তোমার আরো নিকটে বলে হুজুর মৃত্যু কত নিকটে বলে যখন নামাজ পড়েছি আসন নামাজ পড়তে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই বলে না মৃত্যু তোমার আরো নিকটে বলে হুজুর নামাজ শুরু করেছি শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই বলে না মৃত্যু তোমার আরো নিকটে বলে হুজুর কত নিকটে আপনি বলে দিন তখন ওনার পীর ও মুর্শিদ জবাব দিল আরে নামাজের মধ্যে যখন আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করি ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই আমার মৃত্যু আমার আরো নিকটে কথা বলেন ঠিক কিনা এই যে মৃত্যুর পায়গাম নিয়ে আমরা ঘুরছি কিন্তু মৃত্যু যে বরণ করতে হবে মানুষ মারা গেলে আমরা মনে করি এখন তার যাওয়ার সময় হয়েছে সে চলে গেছে তো আমি যখন যাব আমাকে আল্লাহ হয়তো সুযোগ দিবেন সময় দিবেন তওবা করব ইস্তেগফার করব ইবাদত করব মানুষের কাছে ক্ষমা চেয়ে নিব তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি জুলুম করেছি মানুষ আমাকে ক্ষমা করবে আল্লাহ আমাকে ক্ষমা করবে তারপরে আমি কবরে যাব আমরা তো আশা করতেছি কিন্তু এরকমটাও নাও তো হতে পারে আমরা সময়ের মূল্য দিতে জানি না যার কারণে আল্লাহ বলছেন ওয়াল আস সময়ের কসম কসম করেছে কিসের সময়ের একটু আওয়াজ করে বলেন কসম করেছে কিসের সময়ের কসম করে আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে কারণ এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আমাদের বুঝে আসছে না একজন বুজুর্গ বলছে আমারও এই আয়াতের ব্যাখ্যা বুঝে আসতেছে না আল্লাহ কসম করলেন সময়ের মানুষকে বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে এটার সাথে ক্ষতির কি সম্পর্ক বললেন আমি দামেস্কের বাজারে গিয়েছি দামেস্কের বাজারে এক ব্যবসায়ী বরফ বিক্রি করতেছে আর মানুষকে বলতেছে ইরহামু মাইয়াজুবু রাসা মালি আমার প্রতি দয়া করো আমার বরফ তাড়াতাড়ি ক্রয় করো আমার বরফ গলে যাচ্ছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে কারণ দোকানের মধ্যে চাল আছে ডাল আছে চিনি আছে লবণ আছে আজকে বিক্রি না হলে কালকে বিক্রি করবেন কোনো অসুবিধা নাই কিন্তু কোনো বরফ ব্যবসায়ী যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বরফ বিক্রি করে সকালবেলা বরফ যদি কেউ তার থেকে না কিনে ওই বরফ কি আগামীকাল আর বিক্রি করা যাবে না আগামীকাল নয় সকালবেলার বরফ সন্ধ্যাবেলাও বিক্রি করা যাবে না কারণ সকালবেলার বরফ সন্ধ্যাবেলা কি হয়ে যাবে পানি হয়ে যাবে গলে যাবে তখন ওই বুজুর্গ বলছে এখন আমার বুঝে এসেছে আল্লাহ বলছেন আল ওয়াল আস এরপরে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস মানুষ ক্ষতির মধ্যে আছে সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক আমার এখন বুঝে এসেছে ওই বরফ ব্যবসায়ী যেভাবে বরফ বিক্রি করার জন্য হাহাকার করতেছে আমার থেকে বরফ কিনে নিয়ে যাও কারণ আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে আমার বরফ গলে যাচ্ছে ঠিক একইভাবে মানুষের হায়াত মানুষের সময় হচ্ছে তার পুঁজি কিন্তু তার পুঁজি গলে যাচ্ছে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে এই হায়াতের কাজে লাগাতে পারতেছে না বাবার আমার
আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমাদের হায়াতের বাজেট কতটুকু আছে এটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু তারপরেও আমরা মনে করছি আল্লাহ আমাকে অনেক সময় দেবে। আমরা আল্লাহকে ভয় করি না, অথচ বুজুরগান দিন আল্লাহওয়ালা যারা ছিলেন তারা কি করে ভয় করতেন? হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের নাতি, ওনার কাছে যখন ঠান্ডা পানি আনা হতো উনি কোনোদিন ঠান্ডা পানি পান করে নাই। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন না কেন? কারণ 1400 বছর আগে তখন ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন সাধারণ পানি পাওয়াটাই মুশকিল, আর ঠান্ডা পানি তো প্রশ্নই ছিল না। তো মরিদ স্বাভাবিকভাবে পীর সাহেবদেরকে অনেক ভালোবাসে, তো পীর সাহেবের জন্য ঠান্ডা পানি আনতেন, কিন্তু হুজুর পান করতেন না। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন না, কারণটা কি? বলে, আমি ঠান্ডা পানি এই ভয়ে পান করি না, কারণ ঠান্ডা পানি তো আল্লাহর বড় নিয়ামত, আর এই নিয়ামত পান করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আমার নিয়ামত তো পান করেছো, এর হক কি আদায় করেছো, আমি এই ঠান্ডা পানি পান করার হক আদায় করতে পারবো কিনা, এই ভয়ে আমি ঠান্ডা পানি পান করি না। আর আমাদের টেবিলের মধ্যে এত খাবার, এত রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করেছেন, কিন্তু হিসাব তো করছি না, এই রিজিকের হিসাব আমি আল্লাহর কাছে কি করে দেব? ওনারা রাত রাত জেগে জেগে ইবাদত করেছেন। হযরত জুনাইদ আল বাগদাদির মামা জান হযরত সিররে সখতি রহমতুল্লাহ আলাই ওনার পীরও মুর্শিদ ছিলেন। তো জুনাইদ বাগদাদিকে বললেন, জুনাইদ সময় দিকে আসো, আমি ইন্তেকালের পরে আমার একটা নসিহত শুনো। বললেন, হুজুর বলেন। বলে, আমি মারা যাবার পরে আমার লাশটা বাগদাদে দাফন করিও না, বাগদাদের বাইরে দাফন করিও। এখন এই কথা শুনে উনি বলেন, আমার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গেছে। হুজুর এটা কেমন কথা বললেন? এই বাগদাদের মানুষের কাছে আপনি দিন মাজহাব মিল্লাতের খেদমত কতভাবে করেছেন, আর আপনার কবরটা বাগদাদে হবে না বাগদাদের বাইরে হবে? হুজুর কারণটা কি? বলে, কারণ হচ্ছে আমি ভয় করি, আমি ভয় করি আমি মারা যাওয়ার পরে আমার গুনার কারণে যদি বাগদাদের মাটি আমার লাশটা কবুল না করে, যদি বাগদাদের মাটি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমি বাগদাদের মানুষের সামনে লজ্জিত হয়ে যাব, এই কারণে আমার কবরটা বাগদাদের বাইরে দিও। আর আমরা মনে করছি আমি আর আপনি মারা গেলে মনে হয় কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য তৈরি আছে। অনেক পীর সাহেব মুরিদ করার সময় বলেন, আমার হাতে মুরিদ হও জান্নাতের জামিনদার আমি, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ, এরকম আছে না নাই? আছে। আবার বলে, যত পাপ করছো অসুবিধা নেই, আমাদের সাথে 40 দিন খালি কাটিলে গুরবা সব গুনাহ মাফ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মানুষকে এইভাবে জান্নাতের লোভ দেখিয়ে মানুষকে গোমরা করতেছে বিভিন্ন মানুষজন। পের হাজরিন আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, একদিন তোমাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। ওনারা আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন, এমন ভাবে আল্লাহকে ভয় করেছেন, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, ইবাদত করতে সময় বিছনার সাথে ওনাদের পিঠ লাগতো না, তারপরেও ভয় করেছেন আল্লাহর দরবারে কে মুখ নিয়ে দাঁড়াবো, আর আমরা গুনার পর গুনাহ করতেছি তারপরে কোনো কেয়ারই করতেছি না, খবরই নাই আমরা যে গুনাহ করতেছি। আজকে যুবক ভাইরা, কিছুদিন আগে ওনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে, সামনে আসতেছে আবার পয়লা বৈশাখ একটা আছে না? এই যে আমাদের সময়, আমাদের যৌবন, আমাদের শক্তি আমরা এইভাবে ব্যয় করছি গুনার পিছনে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, দুঃখিত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একজন ইমানদার যখন গুনাহ করে তখন সে মনে করে এই বুঝি আসমান থেকে গজব ডাইরেক্ট আমার উপরে নাজিল হবে। একজন ইমানদার যখন গুনাহ করে তখন সে মনে করে আমার গুনার কারণে মনে হয় পাহাড়টা আল্লাহ এই মুহূর্তে আমার উপরে আশ্রয় ফেলবেন। আর মুনাফিক যখন গুনাহ করে তখন সে মনে করে আরে আমার শরীরের মধ্যে মনে হয় একটা মাছি বসেছিল,
তো শরীরে প্রত্যেক দিন তো কত মাছি বসে, আর হাত দিয়ে আমরা মাছিটাকে সরিয়ে দেই, অর্থাৎ সে কোনো কেয়ারই করে না সে যে গুনাহ করেছে। এখানে যারা উপস্থিত আমি সহ একবার চিন্তা করেন তো দেখি, গুনাহ করার পরে আমাদের কি খেয়াল হয় আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে এই খেয়াল হয় না, গুনাহ যে করেছি তার কোনো পাত্তাই আমরা দেই না। এরকম মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। গুনাহকে গুনাহও মনে করে না, বলে আল্লাহ তো মদকে হারাম করেছেন, এখন তো অনেকে ইয়াবা খায় ট্যাবলেট খায়, আছে না নাই? কাল্লা মদকে হারাম করছেন, ইয়াবার তো হারাম করে নাই, বিয়ারকে তো হারাম করে নাই, নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজজুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ জুয়া প্রতিমা ভাগ্য গণনা এগুলি হচ্ছে শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের। এখন অনেক তরুণ জুয়া খেলতেছে, বলে আরে বড় বড় ক্রিকেট ম্যাচ ওইটাও তো একটা জুয়া, তা আমরা ছোট ছোট জুয়া খেললে অসুবিধা কি, আছে না নাই? আছে। মোবাইলের মধ্যে খেলে বাজি ধরে, এই এই ডাইনের মধ্যে যদি ছক্কা ওঠে 500 টাকা দে, ছোট ছোট জুয়া হুজুর, এগুলো তো ছোট ছোট জিনিস। কেউ কোকের জুয়া ধরে, আপনি 10 টাকার জুয়া খেলেন আর 1 কোটি টাকার জুয়া খেলেন, জুয়া কিন্তু জুয়াই, কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা যারা ক্রিকেট খেলেন ফুটবল খেলেন মোবাইলের মধ্যে বিভিন্ন গেমস খেলেন, এক তো গেমস খেলছেন অনর্থক সময় নষ্ট করছেন, এই সময় কোনো কাজে লাগবে না, আবার যদি জুয়া খেলেন এটা তো ডাইরেক্ট হারাম, এটা কি আর নেশা জাতীয় দ্রব্য। নবীজি বলছেন কুল্লু মুকসিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেক মদই হারাম। এক ইহুদির ঘরে এক মুসলমান গিয়েছে, এখন ওই ইহুদি মুসলমানকে কিছু আঙ্গুর ফল খাওয়ার জন্য দিয়েছে, বলে আপনি আমার মেহমান আঙ্গুর খান, তো এখন আঙ্গুর খাইছে, এই বাচ্চা এই এই বাচ্চা এই যে এখনো কত গেছে দেখছেন নি, এক ইহুদি তাকে আঙ্গুর খাওয়ার জন্য দিয়েছে, এখন সে আঙ্গুর খেয়েছে, কিছুক্ষণ পরে সে মদ নিয়ে এসেছে, এখন বলে না আমি মুসলমান মদ আমার জন্য হারাম আমি মদ খাবো না, এখন ইহুদি হাসতেছে বলে আরে কিছুক্ষণ আগে আঙ্গুর খাইছো, এই আঙ্গুলের রস দিয়েই তো মদ বানাইছি, তো তোমার শরীয়ত আঙ্গুর খাওয়া জায়েজ করছে আর মদ খাওয়া হারাম করছে, এটা কেন করছে এটা তো আমার বুঝে আসতেছে না। তো এখন জিজ্ঞেস করলো তোমার ঘরে তোমার স্ত্রী আছে, বলে আছে, বলে ডাকো, ডাকছে, বলে তোমার সন্তান আছে, বলে হ্যাঁ আমার তো একটা কন্যার সন্তান আছে, বলে তাকেও ডাকো, ডাকছে, যখন ওই ইহুদির কন্যা এবং স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছে ওই মুসলমান বলছে তোমার স্ত্রীও একজন নারী তোমার কন্যাও একজন নারী, তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য হালাল আর তোমার কন্যা তোমার জন্য হারাম, সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো যারা একটু ঘুরায় খাইতে চায় বলে আরে ভাত তো ভাতই 3 দিন যাবত রাইখে দিছি এটা এখন মদ হয়ে গেছে বাংলা মদ আমার কি করার আছে, আছে না নাই এরকম? প্যারে হাজরিন, তখন ওই ইহুদি বুঝতে পারলেন না আমাকে আর ভেঙে বলতে হবে না, শরিয়ত আমাদের উপরে যা বলেছে আল্লাহর শরিয়ত যখন আমাদেরকে হারাম করেছে আমাদেরকে না দেখে হারাম মেনে নিতে হবে, কোনো যুক্তি দিলে চলবে না? অনেকে সুদ খায়, সুদ আছে না নাই? এখন বলে হুজুর আমরা তো ব্যাংকের থেকে টাকা আনি নাই, সামান্য কয়েক টাকা আমি নিছি একটু ব্যবসা বড় করার জন্য, এখন এই যে আপনি সুদ শুরু করে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি, এখন আপনি ব্যবসাকে বড় করার জন্য টাকা নিলেন, এখন টাকাটা তো আপনাকে ডবল ফেরত দিতে হবে, হবে কি না? এই যে টাকাটা ডবল ফেরত দিতে হবে বা আপনার ক্রমান্বয়ে আস্তে আস্তে ফেরত দেওয়ার সংখ্যাটা বাড়তে থাকবে, আপনি যতই ইনকাম করবেন ওই ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না, কারণ আল্লাহ সুদকে হারাম করেছেন আর হারামের মধ্যে কোনো আরাম নাই, বলেন হারামে কোনো আরাম নাই, বরং যতটুকু আল্লাহ আপনাকে
আপনাকে দিয়েছেন, হালাল ইনকাম করেন, দুই টাকার মালিক হন, দুই টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আমার নবী বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার অল্প আমলে সন্তুষ্ট হবেন। আজকে আমাদের সমাজে নামাজের সংখ্যা বেশি, আবার সুদখোরের সংখ্যাও বেশি, কথা বলেন ঠিক কি না? অনেক মসজিদের ইমাম সাহেবরা তো সুদের বিরুদ্ধে ওয়াজও করতে পারে না, কারণ চাকরি চলে যাবে। ইমাম সাহেব কোরআন হাদিস থেকে বলেন, এখন সভাপতি মনে করে ইমাম সাহেব মনে আমার দিকেই বলতেছে, কারণ সভাপতি তো সুদখোর, ঠিক কি না? আবার মদের বিরুদ্ধে যদি বলেন তখন সেক্রেটারি খুশি না, কারণ সেক্রেটারি তো মদখোর। এখন ইমাম সাহেব বেচারা যাইব কই? সুদের বিরুদ্ধে বলতে পারে না, মদের বিরুদ্ধে বলতে পারে না। এই জন্য আমি আজকে বইলা দিয়ে গেলাম, আজকে তো আমি চইলা দেবো, আমার আর পাইব কই? প্যারে হাজরিন, আমাদের দুনিয়ার সময় সংক্ষিপ্ত সময়, এই সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি লম্বা হায়াত দিয়েছি, এই সময়কে কিসের মধ্যে ব্যয় করেছো? আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা যারা শুনছেন, আমি মেহরবানি করে আপনাদের খেদমতে আরজ করব, এখানে যারা বৃদ্ধ আছেন ওনাদের ওয়াজ নসিহত শোনার আর বয়সও নাই, ওনারা অনেক শুনেছেন এবং মাশাআল্লাহ ওনারা আমল করতেছেন। আগের কালে ওয়াজ হতো কম, মানুষ জানতো কম, মানতো বেশি, আর এখন ওয়াজ নসিহত হয় বেশি, মানুষ জানে বেশি কিন্তু মানে কম। তো মানা দরকার আছে কি আছে না বলেন না, একটু দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে আল্লাহুম্মা, জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইরা আমার, আমি বলছিলাম রাখেন, আমাদের হায়াত অত্যন্ত স্বল্প সময়ের জন্য, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে আসে মা, তারপরে আসে সন্তান, বড় ভাই আগে আসে, ছোট ভাই পরে আসে, আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের আগে অনেক সময় ছোট ভাই চলে যায় কি যায় না? সন্তান আগে চলে যায় মা বাবার আগে, এরকম অনেক নজির আছে কি আছে না? সুতরাং এই সময়কে কাজে লাগান। আল্লাহ বলছেন সময় হচ্ছে তার পুঁজি, এই পুঁজি সে কাজে লাগাতে পারে নাই, যার কারণে সে ক্ষতির মধ্যে আছে। তবে চার শ্রেণীর মানুষ, যারা কামিয়াব, যারা ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণীর মানুষ? আমরা তো দুনিয়ার কামিয়াবির জন্য অনেক চেষ্টা করি, অনেক মেহনত করি, কিন্তু যদি এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে পারি তখন আমরা কামিয়াব হব এবং ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবো। আমিন বলেন না? আমিন। এক নাম্বার, প্রথম শ্রেণী, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি যে ইমানদার, ইমান আনতে পেরেছে, আল্লাহ পাক যাকে ইমানের দৌলত নসিব করেছে সে ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। এখানে আমরা প্রত্যেকে ইমানদার কিনা বলেন না? সন্দেহ আছে কারো? নাকি একটু মনে মনে খেয়াল, হুজুর কি করতেছে, কোন সন্দেহ আছে নেই? নাকি আজকে আসছেন ইমানদার হয়ে কালকে আবার ইমান বিক্রি করে দিবেন? ইমান বিক্রি করবেন নি? ইমান বড় দৌলত। এই জন্য আমি একটি কথা প্রায় বলি, মার্কিন প্রেসিডেন্ট যার কাছে অনেক কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, সৈন্য আছে, ক্ষমতা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক তিনি, কিন্তু আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন,
আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যার তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ, তার মানে বোঝা গেল মার্কিন প্রেসিডেন্টের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ক্ষমতা অর্থবিত্ত নারী গাড়ি সব আছে, কিন্তু তার কাছে যখন ঈমান নাই তার মানে তার কাছ থেকে আমাদের মর্যাদা বেশি। বলেন বেশি না কম? বেশি। বরং তার সারা শরীরের রক্তকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন ইমানদার মুসলমানের শরীরের এক ফোঁটা ঘামকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর দরবারে কাফের মুশরিকের সারা শরীরের রক্তের চাইতে ইমানদার মুসলমানের শরীরের এক ফোঁটা ঘামের দাম বেশি। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে আবুল হাবের ব্যাপারে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, লাহাব শব্দের অর্থ হচ্ছে সুদর্শন, চেহারা অনেক উজ্জ্বল ছিল চকচক করত, কিন্তু আবু লাহাব যখন নবীর উপরে ঈমান আনে নাই তার সুন্দর চেহারা তার বংশীয় পরিচয় বংশীয় মর্যাদা তার কোনো কাজে আসে নাই, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন হাবশি ছিলেন যিনি একজন কালো ছিলেন কৃষ্ণ বর্ণের হওয়ার পরেও নবীর উপরে যখন ঈমান এনেছে আমার দয়াল নবী হযরত বিলালকে গোলাম থেকে কাবা শরীফের ছাদে চড়িয়ে আযান দেওয়ার জন্য বলেছে এবং গোটা দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল টাকা পয়সা বাড়ি গাড়ির চাইতেও আমাদের ঈমান আমাদের কাছে বেশি মূল্যবান। এই জন্য অল্প টাকায় ঈমান বিক্রি করবেন না। তাহলে বলবেন হুজুর তাহলে মনে হয় বেশি টাকায় বিক্রি করতে বলছে হুজুরে, নাকি বেশি টাকায় বিক্রি করা যাবে না? দুনিয়ার মধ্যে ঈমানের চাইতে বড় কোনো দৌলত নাই, আর আখিরাতের মধ্যে দিদার ইলাহির চাইতে বড় কোনো দৌলত হবে না। সুবহানাল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আমাদের ঈমান, আর আখিরাতের সবচেয়ে বড় সম্পদ হবে দিদার ইলাহি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঈমান নসিব করেছে, আখিরাতে যেন দিদার ইলাহি ও নসিব করে। সকলে বলুন আমিন। আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিন। এখন ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, রাখেন নিচে রেখে দেন, রসুলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস। কিন্তু হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান শুধুমাত্র একটা জিনিসের নাম। কয়টা জিনিসের? একটা জিনিস। কারণ এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহ সম্পর্কে আকীদা কি হতে হবে, ফেরেশতা সম্পর্কে আকীদা কি হতে হবে, আখিরাত সম্পর্কে আকীদা কি হতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আকীদা কি হতে হবে, খুঁটিনাটি বিষয়বস্তু অনেকে জানবেন না, বরং জানার চেষ্টা অনেকে করবেন না। যারা মাদ্রাসায় পড়েন নাই আম মানুষ, হেরাতে হুজুর মাটি কাটতে কাটতেই দিন শেষ, ডান বুনতে বুনতেই দিন শেষ, এগুলি হিসাব করবো কবে? আছে না নাই অনেকে? এখন ইমামে আজম আবু হানিফা আমাদের মাজহাবের ইমাম, উনি বলেন ঈমান একটা জিনিসের নাম, আর ওই একটা জিনিসের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, আমাদের মসজিদের ইমাম সাহেবের কথা নয়, এটা ইমামে আজমের কথা। সুবহানাল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, জান্নাত জাহান্নামের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, এগুলি কই যাবে? যদি শুধু নবীর উপরে ঈমান আনা কি আমরা ঈমান মনে করি? নামাজ কোথায় যাবে, রোজা কোথায় যাবে, হজ কোথায় যাবে, ইবাদত কোথায় যাবে? আমি আপনাদের খেদমতে একটি ঘটনা আরজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি খাদেম ছিল এবং তার খেদমতের নমুনা এমন ছিল যখন নবীজি মসজিদ নববীতে প্রবেশ করতেন তখন ওই ইহুদি নবীজির জুতা মোবারক নিয়ে বুকের মধ্যে রেখে দিতেন। সুবহানাল্লাহ, আবার দয়াল নবী যখন মসজিদ নববী থেকে বের হতেন তখন বুক থেকে ওই জুতা মোবারকটা নবীর কদমের নিচে রেখে নবীকে জুতাটা পরিধান করিয়ে দিত। সুবহানাল্লাহ, কিন্তু লোকটা ছিল ইহুদি, ছোট মানুষ, বাচ্চা মানুষ, বালক বয়স,
তো একবার নবীজি দেখলেন অনেক দিন যাবত এই ইহুদি বাচ্চার কোনো খবর নাই। তো নবী জিজ্ঞাসা করলেন সাহাবীকে, ওই ইহুদি বালকটাকে অনেক দিন যাবত দেখি না, ও কোথায় আছে? বলেন, হুজুর সে তো অনেক শক্ত বিমারের মধ্যে আছে, অসুস্থ, যার কারণে সে আসতে পারে না। দয়াল নবী বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ! আরো জোরে বলুন না সুবহানাল্লাহ! তো নবীকে ভালোবাসলে প্রতিদান পাওয়া যায় কি যায় না? তো ইহুদি যদি নবীর খেদমত করে নবী তার কাছে আসতে পারে, দয়াল নবী তার উম্মতকে ভালোবাসলে নবীকে ডাকলে নবী আসতে পারে কি পারে না? তো নবীজি গেলেন ইহুদির ঘরে। নবীজি যখন গেলেন, নবীকে দেখার পরে অসুস্থ বালক বিছানা থেকে উঠে আসার জন্য চেষ্টা করলো। নবীজি বললেন, না, তুমি বিশ্রাম করো। নবীজি যখন তার কপালের কাছে গেল, নবী দেখলেন নবীজি আসার আগে সেখানে মালাকুল মৌত এসে বসে আছে, আজরাইল চলে এসেছে। আমার দয়াল নবী বলেন, আজরাইল একটু থাকো থাকো, এখনো আমার কথা শেষ হয় নাই, আমার কিছু কাজ বাকি আছে, তারপরে তুমি তোমার কাজ করিও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ! আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী তার উম্মতকে কত ভালোবাসে! কিয়ামতের ময়দানে নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতকে যতক্ষণ ক্ষমা করবেন না আমি জান্নাতে প্রবেশ করব না। আজকে যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবী সুপারিশ করতে পারবে না, আরে আমি তাদেরকে বলি, যদি কোনো চেয়ারম্যান সাহেবকে বলি, এই চেয়ারম্যান সাহেব তো তার কর্মীকে থানা থেকে ছুটানোর ক্ষমতা নাই, তাহলে ওই ইলেকশনে ওই ব্যক্তিকে কোনো চেয়ারম্যানের ভোটে আমরা ভোট দেব না। যে সামান্য কর্মীকে থানা থেকে ছুটাইতে পারে না, এরে আবার কিসের চেয়ারম্যান বানাবো? কথা বলেন ঠিক কিনা? যেই চেয়ারম্যান সামান্য কর্মীকে থানা থেকে ছুটাতে পারে না, একজন ভোটার ওই চেয়ারম্যানকে ভোট দেবে না। আর দয়াল নবী যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচাতে না পারেন, তাহলে উম্মত কি এমনি এমনি নবীর উপরে ঈমান আনবে? না। নবীর ক্ষমতা আছে কি আছে না? যারা বলে নবীর ক্ষমতা নাই, তাদের সাথে ইহুদি নাসারাদের আতাত আছে, তাদের সাথে ইহুদি নাসারাদের সম্পর্ক, যার কারণে তারা সব মানতে রাজি, নবীর ইজ্জত বললেই তাদের আপত্তি। এরকম মানুষ আছে কি নাই? আছে। সব বলবেন হুজুর সব মানে, খালি নবীর ইজ্জতের কথা বললেন না, হুজুর সব করতে রাজি, মিলাদুন নবী, মিলাদ মাহফিল করলে এটা বেদাত হয়ে যায়। আবার যেই নারীকে একবার বলছে নারী নেতৃত্ব হারাম, আবার যখন সার্টিফিকেট পেয়ে গেছে তখন বলে নারীর পাশে বসা বড়ই আরাম। আছে না নাই এরকম? তাদের কাছে মিলাদ মাহফিল বেদাত আর শুকরিয়া মাহফিল জায়েজ। শুকরিয়া মাহফিল করে নাই? করে। পেয়ারা হাজরিন, এইগুলি হচ্ছে উম্মতের সাথে ধোকাবাজ। এরা উম্মতকে গোমরা করতে চায় নবীর ব্যাপারে, নবীর ইজ্জতকে কমিয়ে দেওয়া, নবীর ইজ্জতের সাথে বেয়াদবি করা। আমাদের সাথে তাদের কিসের দুশ্মনী? আমাদের সাথে তার টাকা পয়সা লেনদেন নাই, তাদের সাথে আমাদের কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া নাই, ঝগড়া হচ্ছে নবীকে নিয়ে। কথা বলেন ঠিক কি না? পেয়ারা হাজরিন, কিয়ামতের ময়দানে নবীজি সেজদা দিবেন, আল্লাহ বলবেন, ইয়া হাবিব, ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা। হাবিব, আপনি মাথা মোবারক উত্তোলন করুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন গ্রহণ করা হবে, এবং সেদিন দয়াল নবী আমাদেরকে নাজাত করাতে থাকবেন, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। আল্লাহ হযরত বলছেন, পেশে হক মুজিদা শাফাআত কা সুনাতে যায়েঙ্গে, আপ রোতে যায়েঙ্গে, হমকো হাসাতে যায়েঙ্গে। দয়াল নবী কাঁদতে থাকবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। আল্লাহ বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না আমি সন্তুষ্ট করতেই থাকবো। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা না করলে সন্তুষ্ট হব না। আল্লাহ সন্তুষ্ট করবেন, আমার নবী সন্তুষ্ট হবেন যখন সবাইকে মাপ করে দিবেন। আল্লাহ বলবেন, আরদিতা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি কি এখন সন্তুষ্ট হয়েছেন? যখন সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে তখন নবীজি বলবেন, রদিতু রদিতু রদিতু, আল্লাহ এখন সন্তুষ্ট হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ! নবী মুহাম্মদ
সল্লে আলা তুমি বাদশা রো বাদশা কামিল আরো জোরে নূরে মুহাম্মদ সল্লে আলা তুমি বাদশা রো বাদশা তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশারো বাদশা কামিল নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশারো বাদশা কোথায় ছিলাম নবীজি কার ঘরে মনে আসেনি নবীজি কার ঘরে নবীজি বললেন মালাকুল মউত অপেক্ষা করো আমার কাজ বাকি আছে তো নবী দেখলেন তার মৃত্যুর সময় হয়ে গেছে নবী বললেন ইহুদি এতদিন খেদমত করেছ আজকে তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না তাড়াতাড়ি কালেমা পড়ো মালাকুল মউত চলে এসেছে সময় বেশি বাকি নাই এখন ইহুদির বাবা বলতেছে আমাদের বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেবে আর ওই সন্তান বারবার বাবার দিকে তাকায় বললেন আব্বা জান কি করব বলেন আমি কি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেব একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় নবী বললেন সময় বেশি বাকি নাই তাড়াতাড়ি কালেমা পড়ো যখন নবীর দিকে তাকিয়ে আছে নবী উম্মতের দিকে তাকিয়ে আছে তাড়াতাড়ি কালেমা পড়ো কারণ সময় তোমার হাতে বেশি নাই তখন ওই ইহুদির বাবা বলে উঠল আরে যেই দয়াল নবী ছুটে তোমার ঘরে চলে এসেছে আমার দিকে কি তাকাও ওই নবীর পরে কালেমা পড়ে ঈমান সহকারে কবরে চলে যাও এরপরে ওই ইহুদি কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে দুনিয়া থেকে বিদায় নিল এবং দয়াল নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে হাত তোলেন আল্লাহ আজকে তুমি আমার কারণে আমার এই উম্মতকে একজন আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে করে দিলাম সুবহানাল্লাহ প্যারে হাজরিন এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ইহুদি মাত্র ইসলাম গ্রহণ করে মারা গেল এই ব্যক্তি কি এক ওয়াক্ত নামাজ পড়েছে না একবারও হজ করেছে না একদিনও রোজা রেখেছে না রাখে নাই এবং সে তো এই বিধানগুলি তার উপরে ফরজ হয় নাই সে মুকাল্লিফ ছিল না গাইর মুকাল্লিফ ছিল কারণ সাথে সাথে মারা গেছে তার হাতে সময়ও ছিল না এখন বিনা নামাজে বিনা রোজায় বিনা হজ যাকাতে এবং ইসলাম সম্পর্কে এত কিছু যত আকীদার কথা আমরা বলি কোনো কিছুই তার জানা ছিল না শুধুমাত্র দুইটা কালেমার শাহাদাত একটি লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে ঈমান এনে কবরে গেল এখন আল্লাহ তার ঠিকানা কোথায় করে দিল জান্নাতে ইমামে আযম আবু হানিফা বলেন এই কারণে যখন কেউ নবীর উপরে ঈমান আনে নবীর উপরে ঈমান আনা মানে আল্লাহর উপরে ঈমান আনা নবীর উপরে ঈমান আনা মানে আখিরাতের উপরে ঈমান আনা নবীর উপরে ঈমান আনা মানে কোরআনের উপরে ঈমান আনা নবীর উপরে ঈমান আনা মানে জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনা নবীর উপরে ঈমান আনা মানে তাকদীরের উপরে ঈমান আনা যার কারণে নবীর উপরে ঈমান আনাই যথেষ্ট সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আজকে পর্যন্ত দেখবেন ইসলামের দুশমন ইসলামের শত্রু নাস্তিক বামপন্থী যারা আছে তারা কখনো আল্লাহকে নিয়ে কটূক্তি করে না ফেরেশতাকে নিয়েও করে না জান্নাত জাহান্নামকে নিয়েও করে না তারা কটূক্তি করে নবীকে নিয়ে কিছুদিন আগে ফ্রান্সে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে আপনারা শোনেন নাই তো নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র অঙ্কন করেছে তার মানে বোঝা গেল তাদের দুশ্মনী কার সাথে নবীর সাথে এবং আমরা তাদেরকে বলতে চাই তোমরা
চাঁদের দিকে তাকিয়ে যদি থুতু নিক্ষেপ করো ওই থুতু চাঁদের কোনো ক্ষতি করবে না, বরং থুতু তোমার কপালে পড়বে। তুমি যদি সূর্যের দিকে লাঠি নিক্ষেপ করো তাহলে ওই লাঠি তোমার মাথায় পড়বে, সূর্যের কিছু আসবে যাবে না। ঠিক একইভাবে আমার দয়াল নবী তো চন্দ্র নয়, দয়াল নবী সূর্য নয়, আমার নবী আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী সিরাজাম মুনীর, নবীর বিরুদ্ধে যতই দুশ্মনী তোমরা করো না কেন নবীর কোনো ক্ষতি হবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা নবীর সামনে বেয়াদবি করেছে, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হয়েছে না, বরং আজকে 200 কোটি মুসলমান একত্রিত হয়েছে, 200 কোটি মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য দয়ার নবী যেন ইমান আনা, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, এবং ইমানের বিপরীতে যারা গোমরাগি খরিদ করে নিয়েছে। অনেক মানুষ আছে অল্প টাকায় ইমান বিক্রি করে দেয়, কেমন বলে তোমাদের 200 টাকা দিমু, চলো আদালতে গিয়ে আমার সাথে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। বলে ঠিক আছে 200 টাকা আমারে কে কারে দেয়, চলো যাই একটা মিথ্যা সাক্ষী দিলে কি হয়েছে, আছে না না এরকম সামান্য লাভ বেশি হবে, যার কারণে পচা মাল নষ্ট মাল বাসি মাল মানুষের কাছে মিথ্যা কথা বলে বিক্রি করে। নবী একবার বাজারে গেল, দেখলো উপরে অনেক সুন্দর সুন্দর সবজি, নবী নিচে যখন হাত দিলেন দেখলেন ময়লা। তো নবী জিজ্ঞাসা করলেন ময়লা সবজিগুলির নিচে ভালো ভালো সবজিগুলি উপরে কারণটা কি? বলে হুজুর এটা এমনি হয়ে গেছে। বলে না না, তুমি আমার উম্মতের সাথে ধোকাবাজি করার জন্য এরকম করেছো। নবী বললেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি উম্মতের সাথে ধোকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। আচ্ছা, আপনার সন্তানকে যদি কেউ ঠকায়, আপনার সন্তানকে কেউ কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন কিনা? আপনার সন্তানের কষ্ট আপনার কষ্ট। আর নবীজি বলছেন তোমার পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায় ওই কাঁটার ব্যথা তুমি যেভাবে অনুভব করো তোমার ব্যথা আমি নবী নিজে অনুভব করি। শত শত মা বাবার ভালোবাসা একদিকে, দয়ার নবী তার উম্মতকে ভালোবাসা আরেক দিকে। নবী উম্মতের কষ্ট উম্মতের বেদনা, নবীর কষ্টকে কষ্ট মনে করতেন না, উম্মতের কষ্টকে কষ্ট মনে করতেন, যার কারণে উহুদের ঘটনা আপনারা জানেন, দানদান শহীদ হয়েছে তারপরে বদদোয়া করে নাই, তারপরে বাজারের মধ্যে রক্তাক্ত হয়েছে তারপরে বদদোয়া করে নাই, বরং জারে কারবালার ময়দানে ইমামে হোসেনকে পাঠালে শাহাদাত বরণ করবে, তারপরেও উম্মতের নাজাতের জন্য দয়াল নবী সপরিবারে কারবালার ময়দানে ইমামে হোসেনকে পাঠিয়ে দিয়েছে। তো কারবালা ইমামে হোসেন শহীদ হবে এটা নবী জানে কি জানে না? নবী আল্লাহকে বলেছেন আল্লাহুম্মা, হে আল্লাহ আতাল হুসাইন সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার উম্মত যখন হুসাইনের উপরে জবর করবে হুসাইনের উপরে জুলুম করবে, নবী চাইলে বলতে পারতেন আল্লাহ আমার হুসাইনের সাথে যেন জুলুম না হয়, আল্লাহ তুমি আমার হুসাইনকে বাঁচিয়ে দিও, আমার হুসাইনকে হেফাজত করিও, আমার হুসাইনের যেন কষ্ট না হয়। নবী এই দোয়া করে নাই, নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লাহ আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনের উপরে যখন জুলুম হবে যখন জবর হবে তখন আমার হুসাইনকে তুমি সবর দান করিও। কি দান করিও? কারণ হুসাইনের সবরের মাধ্যমে ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বা, হুসাইনের কোরবানির মাধ্যমে ইসলাম জিন্দা হবে, উম্মত নাজাত পাবে, দয়াল নবীর সমস্ত কোরবানি আমাদের গুনাহগার উম্মতের নাজাতের জন্য। কথা বলেন না ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন দুঃখের দিনের দরদি মোর নবী কামেলি ওয়ালা, বলেন না বাবা আমি অর্ধেক আপনার অর্ধেক, আমি একলা একলা কমু আর আপনার চুপ করে বসে থাকবেন এটা হবে না, এই সিটিং বাজে আমার লগে চলবে না, কারণ আমি কষ্ট করে এসেছি অনেক দূর থেকে আবার রাত্রেবেলা চলে যাব, তা আমি একলা একলা বলবো আপনারও কষ্ট করে আসছেন অসুবিধা নাই, আমারও তো দিতে আছে চা আপনাদের জন্য আছে কিন্তু বিরিয়ানি,
কথা বলেন না ঠিক কিনা? তো তোদের কপালে তো জিলাপিও নাই, এটা আমরা কি করবো? আল্লাহ রিজিক দিছে, ঠিক কিনা বলেন না? পেয়ারা হাজারিন তো একটু মহাব্বতের আওয়াজে পড়তে হবে। আমি অর্ধেক বলবো, আপনার অর্ধেক বলবেন, 50-50, ঠিক আছে? তো দুঃখের দিনের দরদ তুমি আসবে জানি, আধার রাতে জ্বলবে চেরা গেলা, জাগবে যাবে বাঁকে আমার, অপার তৃষ্ণা সাথে সাহারায়, জাগবে যাবে বাঁকে আমার, অপার তৃষ্ণা সাথে সাহারায়, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদ মোর, নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে জানি, আধার রাতে জ্বলবে চেরা গেলা, দাঁড়াতে হবে তখন নবীজি ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আলা হজরত বলেছেন, আজ লে উনকে পানা, আজ মদদ মাঙ্গ উনসে, ফির না মাঙ্গেঙ্গে কিয়ামত মে আগর মানে গিয়া। আজকে নবীকে মানেন না কবরে, তো নবীকে মানা ছাড়া কোনো উপায় থাকবে না। হাসরে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। তো নবী যাকে বলেছে সে আমার উম্মত নয়, মান গাসসা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে ধোকাবাজি করে সে আমার উম্মত নয়। যাকে নবী উম্মতের খাতা থেকে জাহান্নাম কেটে দিয়েছে তাকে নবী সুপারিশ করবেন না? এই জন্য খবরদার, কখনো উম্মতের সাথে ধোকাবাজি করবেন না, কাউকে ঠকাবেন না, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, সামান্য টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করবেন না। বরং মনে করতে হবে, আল্লাহ আমাদেরকে হিন্দু না বানাইয়া, খ্রিস্টান না বানাইয়া, ইহুদি না বানাইয়া, বৌদ্ধ না বানাইয়া মুসলমান বানিয়েছে, এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে? কারণ আমরা ইসলাম পাওয়ার জন্য যুদ্ধ করতে হয় নাই, আল্লাহর কাছে দোয়াও করতে হয় নাই। যে জায়গায় 12 জন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে নবুয়ত দেওয়া দরকার নাই, আপনার হাবিবের উম্মত বানায়েন। সুবহানাল্লাহ, কয়জন নবী? 12 জন। আমাদেরকে দোয়া করতে হয় নাই, বরং আমরা মুসলিম মা বাবার ঘরে আমাদের জন্ম হয়েছে, আর আমার জন্মের পরে আমার বাবা কানে কানে আজান দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান তোমাকে মোবারকবাদ, তুমি নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছো। সুবহানাল্লাহ, ইসকারমে কা করো শুকর কেসে আদা, ইসকারম কা করো শুকর কেসে আদা, জো করম মুঝে পে মেরে নবী কর দিয়া, ইসকারমে কা করো শুকর কেসে আদা, ইসকারমে কা করো শুকর কেসে আদা, জো করম মুঝে পে মেরে নবী কর দিয়া, মে সাজাতা হো সরকার কি মহফিলে, মে সাজাতা হো সরকার কি মহফিলে, মুঝকো হর গম সে রব নে বরি কর দিয়া,
इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जोरे बोलुन सुभानअल्लाह। नबीर उम्मत আমরা হইতে পেরেছি, এর শুকরিয়া আমরা যত ভাবেই আদায় করার চেষ্টা করি না কেন, এর আদায় আমরা কোনোদিন করতে পারবো না। আল্লাহর ফজল এবং করম, আল্লাহর দয়া এবং মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, আমরা যেন সেই নবীর উম্মত হয়ে কবরে যাইতে পারি, সেই জন্য যেন আল্লাহ আমাদেরকে ওইভাবে জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ চার শ্রেণীর মানুষকে ক্ষতি থেকে মুক্ত বলেছেন। এই বাবারা, ছোট ভাইরা, কেন কথা বলতেছো তোমরা? বসো বসো বসো, বসেন বসেন বলি নাই কিন্তু, আবার বসেন বসেন বললে তো আবার অসুবিধা আছে, সমস্যা নাই। যাই হোক বাবারা, আমার বলছিলাম আল্লাহ চার শ্রেণীর মানুষকে বলেছেন তারা ক্ষতির মধ্যে নাই। এক শ্রেণীর পরিচয় পাইলাম, যারা ইমানদার। যারা কি ইমানদার? তা আল্লাহ আমাদেরকে ইমান দান করেছে, ইমানটা সালামত রাখবেন, ইমানের হেফাজত করবেন। ওয়াহাবি নজদি খারেজি মুতাজিলা শিয়া রাফিজি ভ্রান্ত আকিদার অধিকারী নবীর দুশ্মন ওলির দুশ্মনদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, তাদের থেকে দূরে থাকবেন। দুই নাম্বার, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইবাদত বন্দিগি করে, নেক আমল করে, আমলে সালেহা যারা করে, আমার আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত নয় এবং তারা কামিয়াব। সুবহানাল্লাহ। ইবাদত বন্দিগি আমরা যারা করেন, নামাজ অনেকে পড়েন না, আবার যারা নামাজ পড়েন নামাজের মধ্যে তাদের খুশু খুদু নাই, তাকুয়া নাই, আবার আরেক দিক দিয়ে ইবাদত করেন মানুষের গীবত করেন, দানও করেন, আবার মানুষের সামনে বলেন আমি অনেক টাকা দান করেছি, হজও করেছেন, আবার আয়েশা বাহাদুরের মতো বলেন 3 লাখ টাকা খরচ করে হজ করেছি। একদিকে আমল, আরেকদিকে গীবত, একদিকে আমল আরেকদিকে রিয়া, একদিকে আমল আরেকদিকে তাকাব্বুরি, কোনো দাম আছে না, জিরো, আমল শূন্য হয়ে যাবে। এই জন্য খালিস ভাবে ইবাদত করবেন। আমরা যার ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। অনেকে ইবাদতের মধ্যে বলেন ইবাদত করি কিন্তু আনন্দ পাই না, ইবাদত করি কিন্তু কোনো লাজ্জত পাই না, এর কারণটা কি? এর দুইটা কারণ হতে পারে। এক নম্বর, দুনিয়াবি শয়তানের ধোকার কারণে আমরা অনেক সময় ইবাদতের মজা থেকে বঞ্চিত হই। ইবাদত করার যে মজা আনন্দ, আমার তরুণ ভাইরা যারা মনে করেন রাস্তার মধ্যে আড্ডা দিলে বড় আনন্দ লাগে, খেলাধুলার মধ্যে সময় কাটালে বড় আনন্দ লাগে, রাত্রিবেলা মোবাইল ফোনের মধ্যে গার্লফ্রেন্ডের সাথে গল্প করলে বড় আনন্দ লাগে, এরকম আছে না নাই? আসলে তারা হাকিকি ইবাদত থেকে তারা মাহরুম, যার কারণে যদি ইবাদতের মজা তারা পাইতেন তারা কোনোদিন এই সমস্ত গুনার মধ্যে নিজেকে সময় কাটাতে পারতেন না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা বলছি, এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এক সুন্দরী নারীকে দেখার পরে প্রেমের প্রস্তাব দিল। এখন নারী বলছে না আমি তোমার প্রস্তাব গ্রহণ করব না, তবে একটা শর্ত আছে। এখন যুবক বলল কি শর্ত বলো, তোমার জন্য তো আমি চাইলে আসমানের তারকাটা তোমার হাতে হাজির করব, তোমার কি শর্ত বলো? বলে আমার একটাই শর্ত, তুমি 40 দিন হযরত ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 40 দিন যদি নামাজ আদায় করতে পারো তারপরে তুমি আমাকে প্রস্তাব দিলে আমি তোমার প্রস্তাব গ্রহণ করব। তো বলল এটা তো কোনো বিষয়ই নয়, ঠিক আছে কালকে থেকে নামাজে যাব। যখন নামাজে গেল আর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, আর শুনতে শুনতে এতদিন ওই নারীর প্রতি তার প্রেম ছিল, ওই নারীর প্রতি তার
তার আগ্রহ ছিল, ওই নারীর প্রতি তার টান ছিল। যখন কোরআনের সুমধুর সুর ওনার কানে বাজলো, হযরত ওমরের কোরআনের সুরের সাথে সাথে তার প্রেমের কানেকশন আস্তে আস্তে দুর্বল হতে লাগলো, আর আল্লাহর সাথে তার প্রেমের কানেকশন শক্ত হতে লাগলো। যখন 40 দিন শেষ হলো, তখন ওই পুরুষ জমিনের মধ্যে হাঁটছে, আর ওই নারীও তার জন্য অপেক্ষায় ছিল। ওই পুরুষ মাটির দিকে তাকিয়ে তাকিয়ে পথ চলতেছে। তখন ওই নারী ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, এখন দেখি তুমি আর আমার দিকে তাকাও না, এখন কি তোমার প্রতি আমার প্রতি তোমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই? বলে, না, 40 দিন আগে ছিল, কিন্তু 40 দিন নামাজ আদায় করার কারণে আমি আমার আসল মাহবুব, আমার আসল প্রেমিকের সন্ধান আমি পেয়ে গেছি। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেক ইমানদার মুসলমান আছে, রাত্রে 3টা বেলা দেখবেন সবাই যখন ঘুমে ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে। আমরা গরম পানিতে উজু করতে পারি না, আর উনি ঠান্ডা পানিতে উজু করতেছে, কারণ উনি জানে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ার কি আনন্দ আছে। এটা হয়তো আমরা বুঝি না। জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রেমে অনেক পাগল ছিল, আপনারা জানেন তো। এই জুলেখা যখন তার ভূতের মূর্তির পূজা করত, ইয়া সানামু বলে, হে আমার সানাম, হে আমার মূর্তি, আমাকে ইউসুফকে মিলিয়ে দাও। তো একবার ইয়া সানামু ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে ভুল ক্রমে বলে ফেলল, ইয়া সামাদু, ইয়া সামাদু। আর সামাদ এটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহ খুশিতে আল্লাহর আরশে আজিম ঝুমে উঠল, বলল, জিব্রাইল তাড়াতাড়ি আমার বান্দির কাছে যাও, আমার বান্দি যা চায় তাকে তা দিয়ে দাও। তো জিব্রাইল বলল, ইয়া রব, আপনার বান্দি তো ইয়া সামাদু বলে ডাকতে ডাকতে ভুল ক্রমে ইয়া সামাদু বলেছে, সে তো আপনাকে ডাকে নাই, সে তার মূর্তিকে ডেকেছে। বলে, না, আমার বান্দি যখন ইয়া সামাদু বলেছে, এতদিন ইয়া সানামু বলে বলে ইউসুফকে চেয়েছে, তার সালামটাকে ইউসুফ দিতে পারে নাই, আর আমিও যদি না দেই, তার সালামের সাথে আমি সামাদের সাথে কি আর পার্থক্য থাকবে, বরং তার সালাম দিতে পারে নাই, আমি সামাদটাকে দিয়ে দেব। যখন ইউসুফ আলাইহিসসালাম তার কাছে আসলো, আল্লাহ পাক ওই জুলেখাকে ইউসুফ আলাইহিসসালামকেও দিলেন এবং তার হারানো যৌবনকেও ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে জুলেখা বৃদ্ধা হয়েছিল, সেই জুলেখা আবার রূপবতী, আবার যুবতী হয়ে গেল। এখন যখন ইউসুফ আলাইহিসসালামকে পেয়েছে, তখন আর ইউসুফ আলাইহিসসালামের দিকে আর সে তাকায়ও না, দেখেও না। এখন ইউসুফ আলাইহিসসালাম বলতেছে, কি ব্যাপার জুলেখা, তুমি না আমার সৌন্দর্য পাগল হয়ে তোমার বান্ধবীদেরকে চ্যালেঞ্জ করেছিলে, তোমার বান্ধবীরা হাতের মধ্যে, তাদের হাতের মধ্যে তুমি এক হাতে ছুরি আর ফল দিয়ে বলেছিলে আমাকে দেখার পরে, ফল কাটার জন্য, ফল কাটতে গিয়ে আমার সৌন্দর্য দেখে তোমার বান্ধবীরা হাত কেটে ফেলেছে, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছে, আমাকে না পাওয়ার কারণে, আমাকে 10 বছর তুমি জেল হাজতে প্রেরণ করেছো, আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছো, আর এখন তুমি যখন আমাকে পেয়েছো আমার দিকে কেন তাকাও না? বলে, আরে তোমাকে পেতে পেতে তো আমি আমার আল্লাহর সন্ধান পেয়েছি, এখন যখন আল্লাহর সন্ধান পেয়েছি, আল্লাহর সৌন্দর্যের কাছে তোমার সৌন্দর্য কোনো সৌন্দর্যই না। আসল মাহবুবের, আসল হাকিকি প্রেমিকের প্রেম যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, এই দুনিয়ার সৌন্দর্য আসলে কোনো সৌন্দর্য নয়, আল্লাহর সৌন্দর্যের কাছে। কথা বলে ঠিক না? ঠিক। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহর সৌন্দর্য বলে শেষ করা যাবে? তাহলে পাগল যদি হতে হয়, আল্লাহর প্রেমে পাগল হন, রসুলের প্রেমে পাগল হন, ইবাদতের মধ্যে সময়কে কাজে লাগান, কারণ কবরে যাবার পরে আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ নাই, ইবাদত করারও কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে ঈমান সহকারে কবরে যাওয়ার এবং আমলে সালে করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবং এখানে অনেক তরুণ ভাইরা আছেন,
আমি অনুরোধ করব আপনাদের প্রতি সময়কে কাজে লাগান। মনে করবেন না আমার হাতে অনেক সময় আছে, হুজুর যখন বৃদ্ধ হব তখন প্রথম কাতারে গিয়ে নামাজটা আমি আদায় করব। না বাবা, তুমি বৃদ্ধ হবা তারপরে তুমি কবরে যাবা, এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? 50 বছর বাঁচবো এই কোনো গ্যারান্টি আছে? 5 বছরের কোনো গ্যারান্টি? 5 দিনের কোনো গ্যারান্টি? 1 মুহূর্তেরও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে সমস্ত প্রকার গুনার কাছ থেকে তাদেরকে আল্লাহ পাক যেন ক্ষমা করে এবং তাদেরকে যেন হেফাজত করে, এবং এই এলাকার ময় মুরব্বী যারা আছে, ছোট যারা আছেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আর মুরব্বী যারা আছেন ছোটদেরকে আদর করবেন, স্নেহ করবেন, মায়া করবেন, মহাব্বত করবেন। এই যে আজকে আমার ভাইরা আজকের এই সুন্দর মাহফিল ইন্তেজাম করেছে, আপনারা সবাই খুশি না বেজার? এরকম মাহফিল আরো সামনে আরো বড় করে হোক, চান কি চান না? এই জন্য আমার ভাইদেরকে সহযোগিতা করবেন। এখানে আমাদের হুজুর কেবলা আলমের সৈয়দ ইসানে মুর্শিদ আলম সৈয়দ তাইয়ুব রহমতুল্লাহ আলাই তাহিস আহমদ দাজিলুল আলীর প্রতিষ্ঠিত কাদরিয়া মাদ্রাসা আছে, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, এইভাবে আমাদের সুন্নি প্রতিষ্ঠানগুলিতে আপনাদের সন্তানদেরকে দিবেন। সেখানে হাফেজে কোরআন হবে, আলেমে দিন হবে, তারা দেশ এবং জাতির খেদমত করবে। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। কোথায় পড়াবেন? মাদ্রাসায়। মাদ্রাসায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াও দরকার আছে, তবে আমরা যেন দুনিয়া পে দিনকে ভুলে না যাই, বরং আমাদেরকে দিনদার হতে হবে, এবং দুনিয়া থেকে দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট। কি বলেন, ঠিক না বা ঠিক? আল্লাহর কাছে বেশি সম্পদ চাইেন না, যতটুকু আল্লাহ দিয়েছে, কারণ যত সম্পদ বেশি হবে হিসাব তত বেশি হবে, সম্পদ যত কম হিসাব তত কি? আর যদি আল্লাহ সম্পদশালী করেন, হে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিও, কিন্তু কারুনের মতো সম্পদ দিও না, ওসমানের জিন্নুরাইনের মতো সম্পদ দিও। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করে, আল্লাহ যেন তাদেরকে সুন্নিয়াতের জন্য আগামী দিনে মাঠে ময়দানে আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলুন আমিন। এবং সুন্নিয়াতের যে কোনো কাজে যে কোনো ডাকে আপনার সাড়া দিবেন। গাউসে কমিটি বাংলাদেশের ভাইরা যখন দাওয়াতুল খাইরের জন্য ডাকবে, দাওয়াত ইসলামের ভাইরা যখন আমাদেরকে বিভিন্ন ইস্তেমার ডাকবে, আপনারা সাপ্তাহিক ইস্তেমা, মাসিক ইস্তেমা, জি মাসিক ইস্তেমা, এই সমস্ত ইস্তেমার মধ্যে আমাদের সময়কে কাজে লাগানোর দরকার আছে কি আছে না বলেন না? আমরা যতই মনে করি আমরা আমাদের সময়কে যদি খেলাধুলা খেল তামাশার মধ্যে লাগিয়ে দেই, এই হ্যাঁ ঠিক আছে, এই যে সময়টা চলে যাচ্ছে, যে সময় একবার আমাদের কাছ থেকে চলে যায়, হাজার কোটি টাকা খরচ করলে এই সময় কি আর আমাদের কাছে ফিরে আসবে বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের প্রত্যেকটা শ্বাস আমাদের মৃত্যুর দিকে এক একটা কদম, আমরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের সম্পদ আমাদের টাকা নয়, আমাদের সম্পদ আমাদের ধন দৌলত নয়, বরং আমাদের সম্পদ আমাদের হায়াত, আমাদের সময়। একটা হায়াত একটা শ্বাসের মূল্য কত? আজকে যারা আইসিইউর মধ্যে থাকেন, হসপিটালের মধ্যে যাদেরকে অক্সিজেনের সাপোর্ট দিতে হয়, আপনারা জানেন যাদের আপনজন হসপিটালে ছিল, জিজ্ঞেস করিয়েন, একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যারা হসপিটালে অক্সিজেন গ্রহণ করেছে, একদিন দুই দিন হসপিটালে অক্সিজেন গ্রহণ করার কারণে তাদেরকে লাখ লাখ টাকা বিল গুনতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে অক্সিজেন আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে দিচ্ছেন, একটা পয়সা আল্লাহকে দিতে হয় না? দিতে হয় না। আমরা অনেক নিয়ামতকে নিয়ামত মনে করি না, কিন্তু এই যে নিয়ামত, আল্লাহ যদি একটা নিয়ামত ছিনিয়ে নেয়, আমাদের মুখের থুতু, আমরা কথা বলি মুখের মধ্যে লালা আসে, যাদের মুখের মধ্যে লালা আসে না তারা কিন্তু কথাও বলতে পারে না, কারণ তাদের গলাটা শুকিয়ে থাকে, জিহ্বাটা শুকিয়ে থাকে, তারা জিহ্বা নাড়াচাড়া করতে পারে না। যার মুখের মধ্যে লালা নাই তার কথা বলার শক্তিও নাই। যাদের লালা তৈরি হয় না, ডাক্তার বলে কিছুক্ষণ পর পর পানি পান করবেন, মুখের মধ্যে পানি দিয়ে রাখবেন, গলাটা ভিজিয়ে রাখবেন, কিন্তু 24 ঘন্টা আমরা কথা বলি, আমাদের গলাকে ভিজিয়ে রাখতে হয় না, অটোমেটিক আল্লাহ ভিজানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের চোখের পানি,
যাদের চোখের মধ্যে পানি নাই আমাদের চোখের মধ্যে একটা মনি আছে। আমরা যখন ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, নিচে তাকাই, উপরে তাকাই, যেদিকে তাকাই না কেন, চোখের মধ্যে এই পানি থাকার কারণে আমাদের মনিটা মুভমেন্ট করতে পারে, লড়তে পারে। আর যদি নড়াচড়া করতে না পারতো তাহলে কিন্তু আমরা ডান বামে তাকাতে পারতাম না, সিধা তাকায় থাকতে হইতো। ডাক্তার বলতো আপনার চোখের মধ্যে কিছুক্ষণ পরপর ড্রপ দিবেন, ড্রপ দিয়ে চোখটাকে ভিজিয়ে রাখবেন। কিন্তু আল্লাহ কতটা আমাদের প্রতি দয়াবান, আমাদের চোখকে অটোমেটিক ভিজানোর ব্যবস্থা আল্লাহ করে দেন। আমাদের শরীরের মধ্যে ঘাম, যেই ঘাম মানুষের শরীরে কেন তৈরি হয়, যখন শরীরের মধ্যে টেম্পারেচার বেড়ে যায়, গরম বেড়ে যায়, শরীরের গরমকে শরীর থেকে বের করার জন্য আল্লাহ এই ঘামের ব্যবস্থা করলেন, ঘামের মাধ্যমে শরীরের গরম আল্লাহ বের করিয়ে দেয়। যাদের শরীরের মধ্যে ঘাম হয় না, ডাক্তার তাদেরকে বলে আপনি সবসময় এসির মধ্যে থাকবেন, কখনোই গরমের মধ্যে বের হবেন না, সারাক্ষণ এসির মধ্যে ঠান্ডার মধ্যে থাকবেন, যেন আপনার শরীরের মধ্যে গরম না লাগে। গরম যদি একবার লাগে, শরীর থেকে যখন ঘাম বের হতে পারবে না, তখন আপনার চামড়া শুকিয়ে যাবে, চামড়া শুষ্ক হয়ে যাবে, চামড়া পুড়ে যাবে, আপনি গরমে থাকতে পারবেন না, মরে যাবেন। তখন ওই ব্যক্তিকে 24 ঘন্টা এসির রুমের মধ্যে বসে থাকতে হয়। কিন্তু আমাকে আর আপনাকে এসির রুমে বসে থাকতে হয় না, আমাদের শরীরের মধ্যে 24 ঘন্টা এয়ার কন্ডিশনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি খোদা, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি খোদা, সমস্ত কিছু মেহেরবানি কার? আল্লাহ। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমরা এই আল্লাহর জমিনে বসে আল্লাহর নাফরমানি করতেছি, কিন্তু আল্লাহ এক বেলাও আমাদের রিজিক বন্ধ করে নাই, আমাদেরকে মানুষের সামনে বেজ্জত করে নাই, লাঞ্ছিত করে নাই, অপমানিত করে নাই। কিন্তু তারপরে যদি আমরা মনে করি আল্লাহ তো এখনো মনে হয় আমার উপরে রাজি আছেন, খুশি আছেন, কই আল্লাহর কোনো গজব তো আসে নাই, আমি দিনের পর দিন মদের আড্ডার মধ্যে বসে সময় কাটিয়ে দিচ্ছি, কই এখনো তো গজব আসে নাই, আমি তো এখনো নারীবাজি করতেছি, এখনো তো মানুষ আমাকে দেখলে সালাম দেয়, আমি এত অন্যায় করার পরেও মানুষ ঠিকই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তার মানে মনে হয় আল্লাহর দয়া আমার উপরে এখনো আছে? না না না, রিজিকের ব্যবস্থা আল্লাহ শুধু ইমানদারদেরকে করে না, কাফেরদের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। করে কি করে না? করে। আজকে একজন তাহাজ্জুদ গুজার বান্দার ঘরে যেভাবে আল্লাহ সূর্যের আলো পৌঁছিয়ে দেয়, একজন ইহুদি নাসারার ঘরের মধ্যে আল্লাহ সূর্যের আলো পৌঁছিয়ে, তার মানে রিজিক, ইজ্জত, সম্মান, নিয়ামত এইগুলি আল্লাহর সন্তুষ্টির আলামত নয়, বরং আল্লাহ সন্তুষ্টির আলামত হচ্ছে যখন মানুষ ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের সময় উঠে উঠে আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়ে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাওয়া, আল্লাহর দরবারে ফরিয়াদ করা, আল্লাহর কাছে রোজাদারি করা, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির আলামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেকে প্রেমিক প্রেমিকার জন্য কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে ফেলে, রাতের আরামের ঘুম হারাম হয়ে যায়, তোমার গার্লফ্রেন্ডের জন্য চোখের পানি ফেলছো আর বৃষ্টির মতো চোখের পানি বর্ষণ করে করে তোমার বিছানার বালিশ ভিজিয়ে ফেলেছো, কিন্তু তোমার গার্লফ্রেন্ডের খবরও নাই, তোমার প্রেমিকা জানেও না তুমি তার জন্য কাঁদতেছো। কিন্তু তুমি যদি তোমার চোখের পানি দিয়ে, তোমার বালিশ না ভিজে, চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজাতে পারতে, আমার আল্লাহ খুশি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা কি করছি, কিছের পিছনে ছুটছি? আমরা অনর্থক আমাদের সময়কে নষ্ট করছি, আমরা অনর্থক আমাদের জীবনের সমস্ত সম্পদকে অকৃত করতেছি, অবহেলা করে জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের হায়াত, আমাদের সময়কে নষ্ট করছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। এখন আমি বলে গেলাম,
কালকে সকালবেলা হুজুর কি ওয়াজ করছে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারে না। এখন এই ওয়াজ শোনার কোনো লাভ আছে নেই না? এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের হয়ে গেল, কোনো লাভ নাই। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন। আমার আব্বা হুজুর আল্লামা বাকিবুল কাদরী রহমাতুল্লাহি আলাই এলাকায় এই মাহফিলে এসেছেন। আসার পরে হুজুর থেকে শুনলাম, তো আমি নিজেকে ধন্য মনে করছি, সৌভাগ্যবান মনে করছি যে মঞ্চে আমার আব্বা জান কেবলা রহমাতুল্লাহি আলাই এসেছিলেন। আল্লাহ আমাকেও সেই এলাকায় সেই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এই এলাকা থেকে যাওয়ার সময় পার্শ্ববর্তী গাজীপুর করৈতলি একটি মাহফিল থেকে ফেরার পথে আমার আব্বা জান রহমতুল্লাহি আলাই উনি নিখোঁজ হন, অন্তর্ধান হন। তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা বালা মোকাম নসিব করে। সকলে বলুন আমিন। এবং দীর্ঘ ১৬ বছর হতে চললো ওনাকে আমরা হারিয়েছি। আমরা দুই ভাই, আমি ওনার বড় সন্তান এবং আমার ছোট ভাই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমিও ২০১৮ সালে সেখান থেকে ফারিক হয়ে এসেছি। তো দিন মাজহাব মিল্লাতের জন্য খেদমত করছি। আল্লাহ পাক যেন আব্বা হুজুর রহমতুল্লাহি আলাইহির নকশে কদমে চলে আমাদেরকে দিন মাজহাব মিল্লাতের জন্য আমাদেরকেও যেন আল্লাহ খেদমত করার সুযোগ করে দেয়। সকলে বলুন আমিন। আমি মাহফিল কমিটি, ইন্তেজামিয়া কমিটি এবং ওনাদেরকে যারা সহযোগিতা করেছেন, ওলামায়ে কেরাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ, দাওয়াত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনার ভাইরা, যারা যারা মেহনত করেছেন, কষ্ট করেছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই আখলাক, আপনাদের এই মহাব্বত, আপনাদের এই মেহমানদারি, আপ্যায়ন, সমস্ত কিছু, সমস্ত আয়োজন যেন আল্লাহ কবুল করে। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম।